বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড পরিস্থিতি কাটিয়ে উঠে বাংলাদেশের শিক্ষা আবার তার নতুন গতিতে চলতে শুরু করেছে, যদিও এর মধ্যে রমজান মাস, রমজানের ছুটি, এবার ক্লাস হচ্ছে অন্যান্য বারের তুলনায় একটু বেশি, কিন্তু শেষ পর্যন্ত কদিন গিয়ে সেটি দাঁড়াবে সেটি নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে। কিন্তু মূল কথা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষার মান নিয়ে নানা রকমের প্রশ্ন আছে এবং শিক্ষা পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত তাদের কর্মকাণ্ড নিয়ে নানা রকমের প্রশ্ন আছে এবং শিক্ষার্থীদের ঝরে পড়া নিচের শ্রেণীতে যেমন আছে নানা সংকট সেখানে আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও নানা সংকট আছে এবং বাংলাদেশের শিক্ষার মান আমরা যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দেখি বাংলাদেশকে খুঁজে পাওয়াই আসলে এখন খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে পরিস্থিতিটা এরকম কেন সেটি বোঝার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার বায় বসার আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক ডক্টর জেবুন্নেসা, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন সংক্রান্ত যে অভিযোগ কমিটি হাইকোর্টের নির্দেশে করা হয়েছে সেটিরও প্রধান। আমার ডানে রয়েছেন বিএসবি ক্যামব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান এম কে বাশার, তিনি শিক্ষা সংক্রান্ত দেশের ভেতরে এবং বাইরে নানা রকমের কাজের সঙ্গে নানাভাবে সম্পর্কিত এবং নেতৃত্বের ভূমিকায় রয়েছেন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। অধ্যাপক জেবুন্নেসা, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনার কি মনে হয় যে বাংলাদেশের শিক্ষা মান নিয়ে যে প্রশ্ন সেই প্রশ্ন কতটা যৌক্তিক এবং কেন এই প্রশ্ন? শিক্ষার মান নিয়ে প্রশ্নের আগে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে যে সেটি এখন একেবারে প্রাইমারি লেভেলের শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে, উচ্চ শিক্ষা বিশ্ববিদ্যালয় লেভেলের মান নিয়ে প্রশ্ন আছে। এটা তো আসলে এই মানটা নির্ভর করে ব্যক্তির উপরে, আমি যেটা বলবো ব্যক্তি কতটা তার নিজস্ব মানে তার উপরে অর্পিত দায়িত্বটাকে পালন করছেন সেটার উপরে কিন্তু বেশি বর্তায়। আমি যেমন শিক্ষকতা করছি, এবছর এ মাসের এপ্রিলের 10 তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার 12 বছর হবে এবং আমার 18 বছরের অভিজ্ঞতা হবে সব মিলিয়ে। সেখানে আমার মনে হয়েছে শিক্ষার্থীদের সাথে কথা বলে, শিক্ষকদের সাথে কথা বলে, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত যে দায়বদ্ধতা সেটা থেকে মানটা অনেক বেশি বাড়বে। এক দুই হচ্ছে যে রাষ্ট্রের একটা দায়বদ্ধতা আছে, সেটা আমরা মানে যে দায়বদ্ধতা থেকে রাষ্ট্র বারে বারে আমাদেরকে বলেন যে আমাদের মান বাড়ানোর জন্য, সেখানে আমরা কতটুকু দায়বদ্ধ রাষ্ট্রের কাছে, জবাবদিহিতা কতটুকু আমাদের সেটাও। তিন হচ্ছে যেমন বিশ্ববিদ্যালয় লেভেলে আমাদের একটা অধ্যাদেশ আছে, 73-এর অধ্যাদেশ, সেই হিসাবে আমাদের কিন্তু অনেক বেশি গণতান্ত্রিক করা হয়েছে। সেই গণতান্ত্রিক ধারা থেকে কি আমরা বেশি মাত্রায় সেই গণতন্ত্রের চর্চাটা করছি কি না এবং সেটা কি অপব্যবহার করছি কি না সেটাও কিন্তু দেখার বিষয় আছে। পাঁচ হচ্ছে যে নিয়োগ যে পদ্ধতিটা সেটা প্রথম, যেমন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনারা জানেন যে উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের জাহাঙ্গীরনগরের প্রথম যিনি উপাচার্য ছিলেন তিনি কিন্তু একজন প্রসিদ্ধ লেখক ছিলেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন প্রসিদ্ধ লেখক উনি দিয়েছিলেন। এই যে এই মানুষগুলোকে মানে নিয়ে আসা এবং তাদেরকে সম্মানটা করা, এই জিনিসটাও এখন তো শিক্ষামন্ত্রী বলছেন ওই রকম লোকজনকে পাওয়াই যাচ্ছে না, এটা কেন পাওয়া যাচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, আমি শিক্ষা মন্ত্রী মহোদয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এটা কেন পাওয়া যাচ্ছে না, তার অনেকগুলো কারণ আছে। তার অনেকগুলো কারণ কিন্তু আমরাই যদি একজন উপাচার্য যখন হন তার ব্যক্তি স্বাধীনতা, তার কর্মের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করি এবং তাকে টিকিয়ে রাখার জন্য আমরা একটা দল সবসময় যদি তাকে প্রেশার দিতে থাকি তাহলে তিনি কি করে কাজ করবেন? যেমন আমি একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ডে ছিলাম, শিক্ষক নিয়োগ বোর্ডে ছিলাম, সেই নিয়োগ বোর্ডটিতে যিনি মাননীয় উপাচার্য মহোদয় তিনি সংকেত দিয়ে আমাদের সবাইকে মানে বললেন যে আপনারা সবাই একটা একটা করে প্রশ্ন দিবেন, চারজনের 4টা প্রশ্ন দিলাম, উনি একটা প্রশ্ন দিলেন, 5টা প্রশ্ন হলো, হওয়ার পরে উনি নিজে এটা মডারেশন করলেন, করে নিজে করে তারপরে উনি যে ওই বিভাগে যে প্রধান তাকে বললেন যে এটা তুমি দাঁড়িয়ে ফটোকপি করবে, ফটোকপি হলো, হওয়ার পরে পরীক্ষার হলে আমরা চলে গেলাম, পরীক্ষার হলে চলে যাওয়ার পরে ওই যে খাতা, কার খাতা কি আমরা কিন্তু জানি না, ওই যে মানে শিক্ষকের যে কোড নাম্বারটা প্রথম যেটা বললাম আর খাতার যে কোড নাম্বারটা এটা শুধুমাত্র উপাচার্য মহোদয় আর তার যে মানে যাকে সাহায্য করছেন তিনি থাকছেন। এরপরে কি হলো, পরীক্ষার পরে আমাদের বললো যে আপনি যে কোশ্চেনটা করেছেন শুধু সেটা দেখবেন,
মানে যে যেটা কোশ্চেন করেছে এবং সেটাই করলাম। করার পরে আমাদের প্রায় 40-এর উপরে প্রার্থী ছিল, সেখান থেকে আমরা মাত্র 11 জন পাশ করলাম। আমরা 11 জনকে ডাকলাম, ডাকার পরে কে কোনটায় পাশ করেছে, কত পেয়েছে আমরা তখনও জানি না। তারপর আমরা ভাইবা বোর্ডে আলাদা করে আবার আমাদেরকে বললো আলাদা করে মার্কিং করবেন। সেখানে মার্কিং করে যখন আমরা দেখি যে ফার্স্ট হয়েছে তাকে আমরা নিলাম। কিন্তু এই সময়টা আমি নিজের চোখে দেখেছি একজন উপাচার্যকে কীভাবে বিভিন্নভাবে মানুষ ফোন করে একটা শিক্ষক নিয়োগের জন্য এত পরিমাণে ফোন, ফাইনালি দেখা গেল ওনার 165 প্রেশার উঠে গেল। আমার চোখের সামনে একজন ডক্টর আসলেন, ডক্টর এসে ওনার প্রেশারটা মাপলেন, মাপার পরে বলেন ফোন দুইটা বন্ধ করে দেন। তাহলে আপনি কী করে বলবেন যে একটা মানুষ যখন উপাচার্য হন তাকে আমরা কী করে তাকে স্বস্তিতে রাখবো? না, এখন তাহলে এখন প্রশ্ন হলো যে আপনি আপনার কথা যে এই যে আপনি শুরু যেখান থেকে করেছেন এবং শেষ যেখানে করলেন যে আমরা 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 আমরা, মানে প্রত্যেকের মধ্যেই তো সমস্যা দেখা যাচ্ছে এবং সব মিলিয়ে তো সামষ্টিকভাবে তো দায়িত্ব তাহলে সবার। এরপর দেখেন এই উপাচার্য মহোদয় যখন রিক্রুটমেন্টগুলো করলেন এটা নিয়ে কিন্তু কোনো কথা নেই, কারণ আমি নিজে এটা সাক্ষী এবং আমরা 4টা মানুষ সাক্ষী। আমরা জানি না কে 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 শিক্ষক হলো কোন বিশ্ববিদ্যালয়ের, আমাদেরটা কিচ্ছু মাথা ব্যথা নেই। যিনি ভালো করলেন ভাই ভাই, যিনি ভালো করলেন লিখিতভাবে হয়ে গেল, তো এভাবে কি হতে পারে না? সেই জায়গাটা তো হয় না। সেটার কি, আমি যখন নিজে বিভাগীয় প্রধান ছিলাম তখন আমি আমার বিভাগের শিক্ষক নিয়োগের ব্যাপার ছিল, কয়েকবার মাননীয় উপাচার্য মহোদয় ডেট দিয়েছেন, কয়েকবার এমনও হয়েছে যে ডেটের ভাইবার দিন 2 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে বোর্ড ক্যান্সেল করতে মাননীয় উপাচার্য মহোদয় বাধ্য হয়েছেন। কারণ আমরা চেয়েছিলাম মেধার ভিত্তিতে যিনি ফার্স্ট হবেন তিনিকে নেওয়ার জন্য, কিন্তু আমরা সেটাও কিন্তু করতে পারিনি। আমার মনে হয় আমি একমাত্র বিভাগীয় প্রধান তখনকার সময়ে যে আমি শিক্ষক নিয়োগ না দিয়ে আমার বিভাগের প্রধানশিপটা শেষ করেছে। এটা শুধুমাত্র হয়েছে পারিপার্শ্বিক কিছু পরিবর্তন এবং চাপের কারণে। সেই পারিপার্শ্বিক পরিস্থিতি কে তৈরি করলো, কারা তৈরি করলো শুনবো আমি আপনার কাছ থেকে। মিস্টার এম কে বাশার, আপনার কি ধারণা হয় আপনি যে স্তরে শিক্ষা নিয়ে কাজ করছেন এবং বিদেশেও তো প্রচুর ছেলে মেয়ে পাঠাচ্ছেন আপনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে, সো বাংলাদেশের শিক্ষার মানের যে সংকট, উন্নতি করা যাচ্ছে না কেন? বাংলাদেশের শিক্ষার মানের সংকটের উন্নতি না করার পিছনে যে কারণগুলো আছে, আপনার কথায় হয়তো কিছুটা উপলব্ধি করতে পেরেছেন যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সর্বস্তরে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে, সেখানে স্বজনপ্রীতি, ঘুষ, দুর্নীতি এগুলো বহুবার প্রমাণিত হয়েছে। অন্যদিকে বিভিন্ন সময়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে নিয়মগুলো বাংলাদেশে ছিল, আমি যদি বলি যে প্রাইমারি ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে বলা ছিল যে ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি পাস, জেন্টস প্রার্থীদের ক্ষেত্রে তো এসএসসি পাস, যে কোনো একটা পরীক্ষায় দ্বিতীয় GPA 2 থাকলেই চলবে, এরকমভাবে কিছু শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে তখন। এবং তারা যারা নিয়োগ পাবে তারা কমপক্ষে 30 বছর চাকরি করবেন এবং দেখা যাচ্ছে যে এই শিক্ষকগুলো ঠিকভাবে ক্লাস করাতে পারেন না। আর যখনই কোনো শিক্ষক সঠিকভাবে ক্লাস করাতে পারবেন না তার সে যোগ্যতাটি থাকবে না, তারা যখন ঘুষ দুর্নীতির মাধ্যমে অথবা পলিটিক্যাল প্রভাবে অথবা অন্য কোনো সুপারিশে যখন নিয়োগ পাবেন তখন তারা যে কাজটা করে থাকে, বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে জয়েন করার পর তারা সারাক্ষণ হয় গ্রুপিং করবে অথবা প্রিন্সিপাল বা কমিটির পক্ষপাতিত্ব করবে এবং ক্লাসে লেটে যাবে, আগে ফিরবে, ক্লাসের মধ্যে খুব রাগ ধমক দেখাবে যাতে শিক্ষার্থীর কোনো প্রশ্ন করতে না পারে। এভাবে আস্তে আস্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদেরকে পড়ানোর থেকে শুরু করে সব কিছুতে তারা পিছিয়ে আসছে এবং সর্বশেষ যে পরিস্থিতি দাঁড়াচ্ছে যে যখনই আমরা প্রান্তিক পর্যায়ে এসে শিক্ষার মানের প্রশ্ন আসছে তখন থেকে এগুলো তারা মানগুলো খারাপ হচ্ছে। তাহলে মূল বিষয়টি হচ্ছে যে শিক্ষকদের কারণেই অনেক ক্ষেত্রে আপনার যে কথাটি বলছেন যে ব্যক্তি যিনি শিক্ষক তিনি যদি ভালো হন তাহলে উনি হয়তো চেষ্টা করলে ভালো কিছু করতে পারবেন, যিনি প্রতিষ্ঠান প্রধান তিনি যদি ভালো হন তাহলে চেষ্টা করলে হয়তো সেটা করতে পারবেন, তবে সব ক্ষেত্রে আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রায় অসম্ভব। যেমন ওনার সময়ে উনি নিয়োগ না দিয়ে আসতে হয়েছে, আমারও এরকম একটি ঘটনা হয়েছে। আমি একটি MPA-ভুক্ত স্কুল এবং কলেজের গভর্নিং বডির সভাপতি দায়িত্ব পালন করেছিলাম, সেখানে কিন্তু আমি নিয়োগ দিয়ে আসতে পারিনি কারণ সেখানে ওনার কথা অনুযায়ী পারিপার্শ্বিক চাপ, পারিপার্শ্বিক আমি যদিও কোনো চাপকে নেইনি কিন্তু তারপরও যেটা হয়েছে যে সিস্টেমটা তারা এমনভাবে করে রেখেছে সেখানে নেওয়া সম্ভব হয়নি।
এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানে এভাবেই যখন হয়েছে এবং পরবর্তীতে যখন কমিটি চেঞ্জ আসলো, নতুন কমিটি নতুন করে নিয়োগ দিলেন, কিন্তু তারা পয়সার বিনিময়ে অথবা পরিচিতি বা সব কিছু মিলিয়ে সেটা করলেন এবং সেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখন যেটি হয়েছে যে সেখানকার লোকাল এমপি, প্রশাসন এবং জনপ্রতিনিধি থেকে শুরু করে সব ধরনের লোকই কিন্তু এগুলোর সাথে যুক্ত আছেন, কারণ সবারই এটা টার্গেট তার কেউ না কেউ ওই প্রতিষ্ঠানে নিয়োগ পেতে হবে, কমিটিতে থাকতে হবে, তার যোগ্যতা থাকুক কিংবা না থাকুক, পড়াতে পারুক কিংবা না পারুক। এখন যখনই অযোগ্য একজন শিক্ষক শিক্ষকতা প্রফেশনে আসবেন তার দ্বারা তো বঞ্চিত হবেই। তো সুতরাং আমরা যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে টোটালি আসলে ডেলে সাজাতে পারতাম তাহলেই শুধুমাত্র কোয়ালিটির প্রশ্ন আসতো। অন্যথায় যারা 10 বছর, 15 বছর বা 20 বছর আগে নিয়োগ পেয়েছেন তাদের অনেকেই কিন্তু যোগ্যতা নেই শিক্ষকতা হওয়ার, কিন্তু তারা শিক্ষকতা করে যাচ্ছেন। তারা ভালো পড়াতে পারছেন না কিন্তু তারা একদম শিক্ষক শুধু না শিক্ষক নেতাও বনে সেজিয়ে আছেন। তো এইসব কারণে শিক্ষার মান দিন দিন খারাপ হচ্ছে। শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য একটা সিস্টেম করা হয়েছিল না এমনিতে, যে এখন বিষয়টি হচ্ছে কি, সবাই একটা পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে এখানে একটা প্যানেল বা পুলের মতো থাকবে? আমি একটা জিনিস বলি যে অনেক সময় অনেক নিয়ম করা হয়েছে এবং নিয়মগুলো করা হয়েছে অনিয়মগুলোকে জায়েজ করার জন্য। শিক্ষক নিয়োগ পরীক্ষার যখন প্রচলন হলো তখন দেখেন এনটিআরসি পরীক্ষা, সেখানে 40 নম্বর পেলে একজন শিক্ষক এনটিআরসি কোয়ালিফাইড। এখন যে শিক্ষক 40 নম্বর পেয়ে কোয়ালিফাইড করেছে সে আসলেই কোন মানের শিক্ষক সেটা সহজেই বোঝা যায়। এবং একটা শিক্ষার্থী যেখানে আমরা বলছি যে বর্তমান সময়ে মিনিমাম থেকে 80% নাম্বার পেতে হবে এ প্লাস পাওয়ার জন্য, বা সব সাবজেক্টে 80% নাম্বার পেতে হবে তাকে হয়তো গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণ একজন শিক্ষক এনটিআরসি পরীক্ষা কোয়ালিফাইড করে সেখানে চলে আসছেন, আবার সেই জায়গাটিতেও কিন্তু নকল থেকে শুরু করে অনেক কিছুই ঘটেছে। তো সুতরাং এই প্রক্রিয়ায় যে ভালো শিক্ষক চলে এসেছে এটা আশা করা যায় না। মানে মূল বিষয়টি ছিল যে শিক্ষক যেমন একই বেছে, হয়তো আপনার বেছে যারা শিক্ষক হয়েছেন, যারা ম্যাজিস্ট্রেট হয়েছেন অথবা যারা প্রশাসনে গিয়েছেন, তাদের মধ্যে লেভেল আলাদা হয়েছে না, সুযোগ সুবিধা তাদের আলাদা। তো শিক্ষক যিনি হবেন তিনি হওয়া দরকার ছিল সবচেয়ে মেধাবী, পাশাপাশি দরকার ছিল কি যে ওনার সামাজিক অবস্থান, অর্থনৈতিক সুবিধা সব কিছু যদি অন্য আর 5টা ক্যাটাগরির মতোই হতো তাহলে একজন ভালো মানের শিক্ষার্থী শিক্ষকতা প্রফেশনে চলে আসতেন শুরুতেই। এই জায়গাটায় কিন্তু বড় ধরনের গ্যাপ হয়েছে। প্রফেসর জেবুন্নেসা, আপনি যেখানে শেষ করেছিলেন আমি প্রশ্ন করেছিলাম যে এই পারিপার্শ্বিক চাপটা কি, মানে এই অবস্থা কেন তৈরি হলো এবং এর দায় কার আসলে? আরেকটা মানে স্মৃতি শেয়ার করি, গত সপ্তাহে আমি এক মন্ত্রী মহোদয়ের দপ্তরে গিয়েছিলাম, আমি না গ্রামের একটা বিষয়ে গ্রামের সবার সাথে গিয়েছি, তো মন্ত্রী মহোদয়ের সামনে বসে আমরা সবাই ওনার সামনে বসে আর কি, উনি এভাবে ওনার সামনে একজন ভদ্রমহিলা একটা অ্যাপ্লিকেশন এগিয়ে দিলেন, তো উনি বলছে এটা কি, বলতেছে এটা একটা শিক্ষক নিয়োগ গ্রামের, একটা স্কুলের শিক্ষক, এটা আপনি সুপারিশ করলে হয়ে যাবে। তা আমি জাস্ট বসে বসে ভাবছিলাম দেখি মন্ত্রী মহোদয় কী করেন, আমি অবাক হয়ে গেলাম। মন্ত্রী মহোদয় বললেন যে সব কিছুতে সুপারিশ আমার কাছ থেকে পেতে পারো গ্রামের উন্নয়নের জন্য, শিক্ষক নিয়োগের সুপারিশ পাবে না, যে যোগ্য শিক্ষক তাকে নিয়োগ করো। আমি তো হাফ ছেড়ে বাঁচলাম, জানলা আমি একটা মানে ভালো একটা অভিজ্ঞতা অর্জন করলাম, নাহলে তো আমার একটা মানে নিজের মধ্যে একটা মানে সংকোচ তৈরি হতো যে মন্ত্রীর মধ্যে এটা কী করলো, এবং সাথে সাথে প্রশ্নটা সরাই দিলেন। দেখেন এই যে একটা ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বটাকে তৈরি করতে হবে, তো আমরা যদি ব্যক্তিত্ব তৈরি না করি তাহলে আমি কিভাবে কাজ করব। এবং ওই জায়গাটাতে যে যিনি উপাচার্য হবেন, যিনি হেডমাস্টার হবেন, যিনি প্রিন্সিপাল হবেন, তাকে কিন্তু ওরকম শক্তিশালী ব্যক্তিত্ব হতে হবে। শিক্ষায় জাতি মেরুদণ্ড একটা কথা আমরা বলি না, তো এই মেরুদণ্ডটা কিন্তু প্রিন্সিপাল থাকতে হবে, একজন উপাচার্য থাকতে হবে। ওই যে যেই উপাচার্য মহোদয়ের কথা আমি বললাম, তিনি স্ট্রেট ফরওয়ার্ড আমাকে বলেছেন যখন কমিটিটা ঢুকলাম আমরা, বলল যে দরজা এখন লক হয়ে যাবে, কোনো ফোনও রিসিভ করতে পারবেন না, বেরো হতে পারবেন না শিক্ষক নিয়োগ না না পর্যন্ত। এই জিনিসটা উনি মানে বলা চলে যে একটা লোকাল এলাকার উপাচার্য, কিন্তু উনি তো কাজটা করছেন, উনি যদি পারেন সবাই কেন নয়, সবাই কেন নয়। এখন আমরা যদি যেদিন চেয়ারে বসবো, আমি সম্মান রেখেই বলছি, সেদিন থেকে যদি আমি নিয়ত করি, নিয়ত মানে তো বুঝেছেন যে চিন্তা করি যে আমি আজকে থেকে আমার
আশেপাশে আমার যত আত্মীয় স্বজন গ্রাজুয়েশন করেছে তাদেরই শিক্ষক বানাবো, তাদেরই কর্মকর্তা বানাবো, তাদেরই কর্মচারী বানাবো, তারপর দিন শেষে যাওয়ার সময় সবাই আন্দোলন করবে, তারপরে আমাকে পুলিশ পাহারা দিয়ে আমাকে নিয়ে যাবে, যে রেজাল্টটা সেরকম করব। তাহলে তো সেখানে ভালো মানুষ যারা শিক্ষক উপাচার্য হতে চান তারা তো সেখানে আসবেন না। আমরা যেখানে ওই যে একটা কথা আছে না, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, আমরা কি তেমন হয়ে যাই কি না, আমরা কেন হয়ে যাই, এবং এটা কি আমরা হয়ে যাই না, আমাদেরকে বানানো হয়, কে বানায় এবং কেন বানায়, কোন পরিস্থিতি সেটি তৈরি করে সেটি প্রশ্ন, এবং কারা বানাচ্ছে এটা ভাবতে হবে। এবং আমি কিন্তু আমি বলেছিলাম যে যদিও আমাদের অধ্যাদেশভুক্ত বিশ্ববিদ্যালয়, আপনি জানেন আমাদের চারটা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশভুক্ত, সেখানে আমাদের নিয়োগটা এরকমভাবে হয় যে ভাই বাবুটি আসলেই হয়ে যায়। আমি তারপরও বলেছিলাম, একটা লেখাতে আমি লিখেছিলাম এরকম যে যারা আসছে তাদের মধ্য থেকে না হয় আমরা দেখি যে তার পাবলিকেশন কতগুলো আছে, তার অভিজ্ঞতা কতগুলো আছে, সে এসে আমাদের এখানে 20 মিনিট ডেমনস্ট্রেশন দেখ, তারপরে সে শিক্ষকটা হোক। একজন শিক্ষক যদি নিয়োগ হয়ে যায় একবার, তার সাথে কিন্তু 30টা বছর 32টা বছর থাকবে একজন শিক্ষক, তার আন্ডারে 32টা ব্যাচ কিন্তু তার উপর নির্ভরশীল। আমরা কি সেভাবে ভাবছি? সেভাবে কিন্তু ভাবছি না। তো বরেণ্য শিক্ষাবিদরা কীভাবেই আসতে চায়, তো দায়িত্ব কী নিতে হবে? এবং এই যে আপনি ব্যক্তিত্বের কথা বললেন, এর সঙ্গে নানা বিষয় সম্পর্কিত, আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনার পরিচয়ের সঙ্গে, যেটি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হাইকোর্টের নির্দেশে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটি, সো বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে যৌন নির্যাতন এবং এর জন্য সেল করতে হয়, অভিযোগ কমিটি করতে হয়, আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং আমি যে বিশ্ববিদ্যালয়ে আপনি শিক্ষক সেই বিশ্ববিদ্যালয়ে আমিও ছাত্র ছিলাম, এগুলো তো আগে কখনো শোনা যায়নি, এই এই পরিবেশ তৈরি হলো কেন? এই পরিবেশ তৈরি হলো কেন, এটারও বয়স কিন্তু প্রায় এক যুগের উপর। আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে কোনো ধরনের নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগরে কিন্তু দাঁড়ায়, যে কোনো ব্যাপারে রাষ্ট্রে যে কোনো বিষয়ে অন্যায় হলে আমরাই কিন্তু দাঁড়াই এবং চেষ্টা করি সেটা থেকে একটা উত্তরণের পথ নিয়ে আসার জন্য। আমাদের শিক্ষার্থীরাই কিন্তু এই জিনিসটাকে আন্দোলন করে, এই নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করে একটা জায়গায় নিয়ে এসেছে যে কেউ যদি নিপীড়িত হয় তাহলে সে যেন সুবিচার পায়। আমরা যখন ছাত্র ছিলাম তখন হয়তো দেশে নানা রকমের সংগ্রাম ছিল, গণতন্ত্রের জন্য সংগ্রাম ছিল, নানা রকমের এক ধরনের রাজনৈতিক সাংস্কৃতিক চেতনা ছিল, সেগুলোর কি এক ধরনের অবক্ষয় হচ্ছে এখানে? আমি একটু বলি, ওই যে প্রাইমারি লেভেল থেকে ছেলেমেয়েরা যেভাবে তৈরি হচ্ছে তাদের মন মানসিকতার মধ্যে কি রেখেছি, প্রাইমারি থেকে বলবো না নিপীড়ন থেকে, সেখান থেকে আপনি বলেন? আমি নিপীড়নটা বলি, কারণ আমি আমি আমসের উনিও বলবেন। প্রতিদিন একটা সভা ছিল আমার, নিপীড়ন বিরোধী চারটা কেস আমি হ্যান্ডেল করেছি, চারটা কেসে আমি দেখেছি চারটা ছেলেই মেয়েকে নানাভাবে মানে সহিংস আচরণ করেছে মেয়ের সাথে। একটা কেসে দেখা গেল যে একটা মেয়ে এবং একটা ছেলে দুইজনেই মানে একটু আচরণটা অসদাচরণ করেছে। আমার কাছে ছেলে মেয়ে সবাই সমান। তো আপনি বলেছেন নিপীড়ন আমার বিশ্ববিদ্যালয়ে না, আমার বিশ্ববিদ্যালয়ে না, নিপীড়ন সব বিশ্ববিদ্যালয়ে শুধু না, নিপীড়ন সমস্ত ক্ষেত্রেই হচ্ছে, কেউ প্রতিবাদ করে কেউ করে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা চেষ্টা করি নিপীড়ন মুক্ত একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য, যেটার জন্য আমাদের এখন সেলটা আছে, এবং আমাদের সেল আছে বলে আমাদের নিপীড়ন কিন্তু অনেক কম, আপনি জেনে থাকবেন একেবারেই আমাদের। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় এমন যে আমাদের শিক্ষার্থী এবং আমি আপনার সঙ্গে এই জায়গায় একমত পোষণ করি যে এখন হয়তো বলে এক সভা হয়তো বলতো না, এটা যেমন ঠিক, আবার এটাও কিন্তু ঠিক যদি অন্যভাবে বিবেচনা করি যে এক এক সময় এক একটা কালচার বা ট্রেন্ড যখন এক জায়গায় শুরু হয়, একজন যখন করে আরেকজন তাতে উৎসাহিত হয়, পরিবেশটাই তৈরি হয়, আবহাওয়াটা, সেটাও তো হতে পারে। ভ্যালুজের কথা বলেছি, দুটোই হতে পারে। কিন্তু যেটা আমি বলছি ওটাতে একটু ফিরে যাই, সেটা হচ্ছে যে তখনই ওদেরকে আমরা বললাম যে তোমরা আমাদের 127টা সংগঠন আছে, আমি টিএসসির দায়িত্বে আছি এডিশনাল ডিরেক্টর, তোমরা ওই সংগঠনের সাথে যুক্ত হয়ে যাও, নানাভাবে ব্যস্ত হয়ে যাও, তোমাদের এই এই জায়গাটা থেকে তোমরা বের হয়ে আসো। আমার কাছে মনে হয়েছে জিলুর ভাই যে প্রত্যেকটা বিভাগে আমরা এথিক্যাল এডুকেশন, যেটা একটা এথিক্স যে কোর্সটা, এটা আমরা যেন ফার্স্ট ইয়ারে চালু করি। আমার লোক প্রশাসন বিভাগে কিন্তু এথিক্স কোর্সটি আছে, প্রত্যেকটা যারা সায়েন্সে পড়বে তাদেরও কিন্তু এথিক্সের দরকার আছে। যখন আমি দায়িত্ব পেলাম এবছর জানুয়ারিতে, তখন আমি মাননীয় উপাচার্যকে বললাম যে মাননীয় উপাচার্য, আমি যেটা করতে চাই আমার টিমটাকে নিয়ে আমি
50 ব্যাচ থেকে সকল বিভাগের উপদেষ্টার সাথে শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ করে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে আমি এই বিষয়টার ব্যাপারে একটা ভ্যালুস তৈরি করার জন্য একটা করে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করতে চাই। উনি কিন্তু এটা অনুমতি দিয়েছেন, প্রাক্তন উপাচার্য অনুমতি দিয়েছেন, আমরা শীঘ্রই সেটা শুরু করব। এই যে আমি যেটা প্রথমেই আপনাকে বলেছি জিলুর ভাই, যে আপনার ব্যক্তি পর্যায়ে সচেতনতা তৈরি করতে হবে। আর প্রাইমারি স্কুলের কথা বলা হয়েছে, আমাদের প্রাইমারি স্কুল পৃথিবীর বিশ্বের সমস্ত জায়গায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা সবচেয়ে বেশি সম্মানিত আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের বাংলাদেশে। আমাদের আমি যতটা স্যালারি পাই ততটা কি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক পাচ্ছেন? অথচ তিনি কিন্তু আমার কারিগর, আমি কিন্তু আজকে এখানে এসেছি প্রাইমারি স্কুলে সেই সম্মানিত শিক্ষকের মাধ্যমে, মূলত আমি আসতে পারতাম না। তার যে আপনার প্রেষণা, বেতন ভাতা, তার যে স্ট্যাটাস, সম্মান, এই জিনিসগুলোকে তো অনেক বেশি আমাদের। আপনি জানেন যে বঙ্গবন্ধু একবার তার চট্টগ্রামের একজন শ্রমিক নেতা এক শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করেছিলেন, মানে তখন বঙ্গবন্ধু ওই শিক্ষক শিক্ষকের সাথে যে খারাপ ব্যবহার করেছে, বঙ্গবন্ধু গিয়ে মাপ চেয়েছে, অথচ ভুলটা করেছে কি চট্টগ্রামের শ্রমিক নেতা, আর মাপটা চাইলো কে গিয়ে? বঙ্গবন্ধু। এমন নেতাও তো দরকার আছে আমাদের, তাই না? সেই নেতাগুলো কোথায়? এমন নেতা কোথায় বঙ্গবন্ধুর মতো দেখান, শিক্ষক কেমন ভাবে ভালোবাসে? বঙ্গবন্ধুর মতো এরকম নেতা আগে কখনো বাংলাদেশে আসে নাই, ভবিষ্যতেও আসবে না। এবং আমরা যদি শুধু ওনার সবগুলো পজিটিভ দিক বিবেচনা রেখে চলতে পারতাম তাহলে হয়তো এই সমস্যাগুলো আসতো না। তবে আপার কথায় যে কথাগুলো বিশ্ব উঠে আসছে, যখন একটা বিশ্ববিদ্যালয়ে নির্যাতন নিপীড়নের জন্য কমিটি হয় এবং সেই কমিটি যখন সর্বোচ্চ আদালত থেকে নির্দেশিত হয়ে কমিটি হয়, তখন বুঝতেই হবে যে সেখানে কিছু না কিছু ঘটনা তো অবশ্যই আছে। এবং সেটা যে ওনার শুধু একটি বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে এই প্রবলেমগুলো রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে হাই স্কুল, কলেজ, প্রাইমারি সব লেভেলে আছে। এবং ইতিমধ্যেও অনেক বিষয় নিয়ে অনেক মিডিয়াতে অনেক টক শো হয়েছে, বেকারুন্নাসাকে নিয়ে একবার অনেক আলোচনা হয়েছে, আপনি শুনেছেন। সো এই ঘটনাগুলো হওয়ার পিছনে যে মূল কারণ আছে, আপনি যদি এই যে পরিমল নামে যে শিক্ষককে নিয়ে কেলেঙ্কারি হয়েছিল তার নিয়োগ থেকে শুরু করে যদি দেখেন, তখন সেখানকার একজন সংসদ সদস্য ঘুষের বিনিময়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, সে কিন্তু যোগ্য ছিল না। আর অযোগ্য শিক্ষকরাই যখন এই কাজগুলো করবেন তখন বদনাম হবে যারা যোগ্য শিক্ষক বা সকল শিক্ষক কমিউনিটির প্রতি। তো আমরা চাই যে দুর্নীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হলে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সব কিছুতেই দুর্নীতি মুক্ত থাকতে হবে। এবং শুধুমাত্র কমিটি করে যাচাই বাছাইয়ের মাধ্যমে যখন তাদেরকে সেফ করে দেওয়া হয় তখন এটি আরেকটি নতুন করে দুর্নীতির সূচনা হয়। তো যারাই প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে আলাদা গঠনতন্ত্র আছে, নীতিমালা আছে, নিয়োগ নীতিমালা আছে এবং সেই ক্ষেত্রে চাকরি বিধিও আছে এবং চাকরি থেকে কী কী কারণে টার্মিনেটেড হবে সেই বিষয়গুলো লেখা আছে, যেমনটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও আছে যে আমরা যখনই কোনো শিক্ষককে নিয়োগ দিই তখন সেখানে নিয়োগ লেটারে লেখা থাকে কী কী কারণে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে আর কী কারণ হলে হয়তো তাকে নোটিশ করা হবে। এবং এরকম যখন কোনো কারণ থাকে তখন কিন্তু আমরা তাকে আর কোনো নোটিশের প্রয়োজন বোধ করি না, ইনস্ট্যান্ট তাকে ক্লোজ করে দেওয়া হয়। কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে ওই জায়গাটাই, সরকারি অথবা এমপিভুক্ত কোনো প্রতিষ্ঠানে ইচ্ছে করলেই কোনো শিক্ষকের চাকরি নট করা যাবে না। এবং এই জায়গাটাই তারা নানা উপায়ে সেটা পাবে এবং একসময় হয়তো দরকার হলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিলিয়েটের ঘুরে এসে 10 বছর পরে হলেও 10 বছরের বেনিফিট সহ আবার পুনঃ নিয়োগ পাবে, এরকম প্রক্রিয়াগুলো আছে। এবং এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষকদের উপাচার্যের পদ্ধতি ইত্যাদি নিয়ে যা কিছুই হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। এবং আমরা গতদিন যেরকম দেখেছি যে শ্রীলঙ্কাতে 16 জন মিনিস্টার তারা একসাথে পদত্যাগ করেছেন, বাংলাদেশে কিন্তু এরকম দায়িত্ব নিয়ে কেউ কোনো কাজ করেন না, শিক্ষকতাও নাই, পলিটিক্সেও নাই। তো যার ফলে আমরা সকল দিক থেকে আসলে পিছিয়ে যাচ্ছি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নীতি নৈতিকতার দিক থেকে অনেক বেশি পিছিয়ে যাচ্ছে। এবং যেখান থেকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়া হবে, যারা বিষয়গুলো শিক্ষা দেবেন তাদেরই সমস্যাটা মূলত রয়েছে। সো আপনি যদি বলেন বোধ ছাড়ানোর জন্য শস্যে দেবেন, শস্যের ভিতরেই বোধ আছে, তো এই জায়গাটাতে অনেক ধরনের পরিবর্তন আনা দরকার আছে। এবং এই জায়গাগুলোতে যেটা হয় যে নিয়োগের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পলিটিক্যাল নিয়োগগুলো বেশি হচ্ছে। এখন শিক্ষা প্রতিষ্ঠানে যদি পলিটিক্যাল নিয়োগ হয়, একজন বিসিকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যদি তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে যে যখন যে সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারের যদি আশীর্বাদ পুষ্ট হয়, তার দলের
যদি হয়, ইভেন ছাত্র জীবন থেকেও দেখে আসে যে তারা ওই দলের পক্ষে কাজ করেছিল কি না, তাহলে কোনোভাবেই সেটা হবে না। আর শুরু থেকে যে প্রসঙ্গটা আসছিল যে একজন ভালো মানের শিক্ষক, একজন শিক্ষাবিদ, একজন ভালো চিন্তাবিদ, তিনি কেন শিক্ষকতায় আসছেন না? বঙ্গবন্ধু যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন যারা সত্যিকার অর্থে তাকে যদি নিরপেক্ষ ভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়, যে কোনো একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে চালাতে সক্ষম, কিন্তু সেখানে যাওয়ার পর সেখানে ছাত্র সংগঠনগুলো একরকম ভূমিকা পালন করবে, শ্রমিক সংগঠনগুলো করবে, শিক্ষকদের মধ্যে লাল দল, সাদা দল, নীল দল, অনেক দল সেখানে গ্রুপিং করছে। এবং এই যে আমি শুরু থেকে যেটা বলছিলাম, যারা অযোগ্য শিক্ষক আছে তারা সারাক্ষণ এই দলাদলি গ্রুপিং এটা নিয়ে ব্যস্ত থাকেন, উপাচার্য যদি কাজগুলো করারই সুযোগ পায় না। এবং আমরা যখন মন্ত্রণালয় বা ইউজিসিতে যাই, তাদের অভিযোগ মিট আপ করতে করতেই সচিব বা মন্ত্রী মহোদয়দের সারা সময় ব্যস্ত পার করতে হয়, ভালো কাজ করার কোনো সুযোগ নেই। এবং আপনি যতগুলো ইউনিভার্সিটি আছে, প্রাইভেট হোক কিংবা পাবলিক হোক, অভিযোগ মুক্ত ইউনিভার্সিটি কয়টা আছে আপনি খুঁজে বের করতে পারবেন? এবং অভিযোগগুলোর মধ্যে যদি আপনি কারণগুলো দেখেন, এক একজন উপাচার্য কিংবা দায়িত্বশীল যারা ব্যক্তিরা আছেন তারাও গিয়ে দেখা যাচ্ছে যে নানা রকম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন, হিসাব নিকাশ যখন যাচ্ছে প্রত্যেকটা জায়গায় সে দুর্নীতি আছে। এবং আপনার এই অনুষ্ঠানে কতবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কত কিছু করেছেন। এখন দেখুন, একটা সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ ব্যক্তিটি যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে এই সুযোগ তো বাকি যারা আছে সবাই এই কাজগুলো করবেন। এই জায়গাগুলোতে পরিবর্তন আসা খুব দরকার আছে। অন্যদিকে হচ্ছে যে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকটা ট্রান্সপারেন্ট নিয়োগ থাকে, সব কিছু থাকে। একটাই কারণ যে বাংলাদেশের মতো এরকম না যে 100-150 সরকারি বেসরকারি ইউনিভার্সিটির একজন আচার্য থাকবে এবং পলিটিক্যালভাবে আচার্যই উপাচার্য নিয়োগ দিয়ে দেবেন, এই কাজগুলো কিন্তু হয় না। যিনি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন অথবা তাদের ট্রাস্টি থেকে একজনকে মনোনীত করে সেই প্রতিষ্ঠানের প্রধান করা হবে, তিনি সুন্দরভাবে চালাবেন, যদি চালাতে না পারেন তাকে বাদ দিয়ে আর একজন নতুন করে দিতে পারবে। কিন্তু এখানে যেটা হচ্ছে, আমি যদি এখন একটা ইউনিভার্সিটি করি, না আমি নিজে বেশি নিয়োগ দিতে পারবো, না আমি ইচ্ছা করলেই বেশিকে সরিয়ে দিতে পারবো। এখন যখন তারা মনে করবে যে তার তো খুঁটির জোর অন্য জায়গায় আছে, সুতরাং আমি ইচ্ছে করলে এই কাজগুলো করতে পারবো না, তখন তারা দুর্নীতি করতে চেষ্টা করবে। তবে এটা ঠিক যে যারা টিচিং প্রফেশনে এসে দুর্নীতি করবেন, এগুলো ক্ষমার অযোগ্য, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া উচিত না। প্রফেসর জেবুন্নেসা, কথিত বা তথাকথিত গণতন্ত্র চর্চাই আসলে সংকট তৈরি করে দিয়েছে। একথা এর মানে এই না যে শিক্ষকরা রাজনীতি করবে, তারা অবশ্যই রাজনীতি সচেতন থাকবেন, বিশ্ববিদ্যালয়ে অবশ্যই রাজনীতি হবে, তাদের রাজনৈতিক দলের সঙ্গে সংশ্রব থাকতে পারে। কিন্তু ধরেন পৃথিবীর, আপনি আমার চেয়ে ভালো জানবার কথা যে পৃথিবীর উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা প্রেসিডেন্ট পদে কিন্তু একেবারে ইন্টারভিউ দিয়ে তারপরে নিয়োগ হয়, অর্থাৎ যে মেধার জোরে এই পদ্ধতিতে যে ভোট হবে, তারপরে তার মধ্যে শিক্ষকরা ভোট দেবেন, দলীয় বিবেচনা থেকে ভোট দেবেন, তারপরে সরকার তার পছন্দ মতো একজনকে চুজ করবে, এটা কিন্তু হয় না। এখন তো মানে সংস্কৃতিটা তৈরি হয়ে গেল ওভাবে, সংস্কৃতিটা ওরকম করে একটা জায়গা আসলে একটা ভেকুন তৈরি হয়েছে। তাহলে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে কেন একটা গোষ্ঠী বা কেউ কেউ বলবে না যে এই সংস্কৃতি আসলে আমাদের বদল করা দরকার? আমি একটা কথা আগে একটু বলে ভুলে যাব, এই জন্য বারে বারে প্রধানমন্ত্রী দপ্তরে মিটিং হচ্ছে, তখন বঙ্গবন্ধু রাষ্ট্রপ্রধান, তো কোন একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাবি পিছনে, পরীক্ষা কেন পেছাচ্ছে না, এই জন্য শিক্ষকদেরকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা, মন্ত্রিসভার ইসে মিটিং দেখে বঙ্গবন্ধু চলে গেছে সেখানে কি করার জন্য, সে শিক্ষকদেরকে অবরুদ্ধ থেকে মুক্ত করার জন্য। দেখেন সম্মানটা, দেখেন আপনার এই সম্মানটা তো আগে ফিরত আনতে হবে, যে শিক্ষকদের যে সম্মান, যে আমরা আগে শিক্ষকদের যাদের ব্যক্তি জীবনে, আমিও কিছু কিছু ব্যাপারে আমি যাদেরকে নমস্য ভাবতাম, সত্যি কথা যাদের তপস্য ভাবতাম, আমি যখন এই পেশাটায় আসলাম তাদের ব্যক্তির মানে আচরণ প্লাস হচ্ছে তাদের কার্যকলাপ দেখে আমার মনে হয়েছে যে আমি এই মানুষটাকে নমস্য করতাম।
আমি সব এখানে বলতে চাচ্ছি না, শেয়ার করতে চাচ্ছি না, তাহলে এটা বুঝতে হবে যে আমি উপরে যেরকম থাকব, যতটা পরিবেষ্টিত থাকব ভদ্রভাবে সুন্দরভাবে, আমার সেই এথিক্যাল ভ্যালুটাও কিন্তু অমন করে হতে হবে। এখন আমি একজন শিক্ষক হয়ে যদি আমি আমার ব্যাচের থেকে যে শিক্ষার্থীটা ভালো তাকে না নিয়ে, যে আমাকে ব্যাকিংস দিতে পারবে তাকে যদি আমি প্রেশার দিতে থাকি, তাহলে তো হবে না। যেমন যেটা আমি বলছিলাম যে আমি যখন বিভাগীয় প্রধান ছিলাম, চার পাঁচবার নিয়োগ বোর্ডের এটা পড়লো ডেটটা পড়লো, আমার মনে হয় আমার শত শত ফোন কল রিসিভ করা লেগেছে। এত ফোন কল কেন আমি রিসিভ করব? আমি চূড়ান্তভাবে বলেছি আমি কেন ফোন কল রিসিভ করব, কেন, ওয়াই? আমার তো এটা রিসিভ করার কথা না, আমি তো কাউকে ফোন করে এখানে আসিনি। কারণ আমি একটা চাকরি, একটা সরকারি চাকরি করতাম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। ওখানে এখন থাকলে আমার আরও পজিশন বাড়ত, সেটা ছেড়ে আমি শিক্ষকতা এসেছিলাম, এটা মহান পেশা, তাই না? আমার তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর শরীফ এনামুল কবির স্যার আমাকে দেখেনি কোনোদিন, যেদিন ভাইবা বোর্ড সেদিন আমাকে প্রথম দেখেছে। তো আমার মধ্যে শক্তিটা অমন কাজ করে, তাহলে আমি তো ওরকম করে আসিনি, তাহলে আমার বোর্ডে কেন এমন করে শিক্ষার্থীরা আসবে? কেন ইঁদুর দৌড়ে অবতীর্ণ হবে? একটা ডেট পড়ার সাথে সাথে ইঁদুর দৌড়ে অবতীর্ণ হয় কেন? আমি আরেকটা ইউনিভার্সিটির এক্সটার্নাল, আমার কতটুকু ক্ষমতা আছে আমি চিনি না, জানি না। শিক্ষকদের আসলে ভোটের ইস্যু না থাকলে কিন্তু এই জিনিস অনেক কমে যেত। না না, আমি আরেক যে ইউনিভার্সিটির উপাচার্যের কথা বললাম, সেই নিয়োগ বোর্ডের তিন দিন আগে থেকে আমার মোবাইলে 200 ফোন, কেন এত ফোন আসবে? আমার কতটুকু ক্ষমতা একটা শিক্ষক নিয়োগের জন্য? আমি বিরক্ত হয়ে গেলাম ফাইনালি, যে না আমি তো কোনো ফোন রিসিভ করব না। এই যে একটা মানসিকতা তৈরি হয়েছে, সেখান থেকে আরেকজন মন্ত্রীর কথা বললাম না, তিনি তো আবার সরাসরি বললেন যে আমি শিক্ষক নিয়োগটা যোগ্যতার ভিত্তিতেও কেটে চাই, এলাকার উন্নয়নের কাজ করব, শিক্ষক নিয়োগ যোগ্যতায় হবে, যান যোগ্য শিক্ষক খুঁজে বের করে নিয়ে আসেন। অমন হতে পারি না আমরা? আমরা কেন অমন হব না? ওই জায়গাটা কেন হচ্ছে না? কেন কি জানেন, এখনকার যুগে আমরা অনেকে কিছু মনে করবেন না, এই শিক্ষকতা পেশাটাকে অনেকে চাকরি ভাবছে, শিক্ষকতা কিন্তু চাকরি নয়। যেমন বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখন এই যে র‍্যাঙ্কিং এ কেন 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 নিচে নামছে র‍্যাঙ্কিং এ, যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখন আর সেই অর্থে গবেষণা হয় না, শিক্ষকরা গবেষণায় খুব একটা উৎসাহী নন, তারা হয় রুটিন ক্লাস করবেন, পরীক্ষা নেবেন, রাজনীতি করবেন, অথবা কেউ কেউ হয়তো অন্যান্য জায়গায় কনসালটেন্সি করবেন। কিন্তু এখানে একটু দ্বিমত করি জিলুর ভাই, না কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি যেখানে আছি, আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিশ্বসেরা বিজ্ঞানী আছে, আপনি জানেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে দুই তিনজন শিক্ষক এমন আছেন যারা বিশ্বের মানে তালিকাভুক্ত শিক্ষক। এবং গত কয়েকদিন আগেও আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একদল শিক্ষক একদম ভালো একটা জায়গায় বিরাট একটা সায়েন্টিফিক রিসার্চের জার্নালে রিসার্চ প্রকাশিত হয়েছে, এমন আছেন। অনেকে কাজ করেন কিন্তু ফলো করেন না, বলেন না, হ্যাঁ এইটা একটা ব্যাপার। আরেকটা যে মোটা দাগে বলা যায় যে আমাদের কাজটা বেশি আসলে করা উচিত, দরকার নেই, এগুলো তো আজকাল এমনিতেই বের হয়, হ্যাঁ কি গবেষণা কাজ করছে সেগুলো তো এমনিতেই না। তারপরেও অনেকে আছে নিবৃতচারী হিসেবে কাজ করে। আমার যিনি সরাসরি শিক্ষক ছিলেন মোহাম্মদ খান স্যার, উনি তো মানে কত শত জার্নাল প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল পর্যায়ে, উনি তো তখন ফেসবুকে ইউজ করতেন, উনি তো কাজ করেছেন, আমরা কিন্তু জানি না। আমি যখন ওনার জীবন কর্ম নিয়ে কাজ করতে গেলাম তখন দেখি উনি প্রচুর কাজ করেছেন। আমাদের উপাচার্য শরীফ এনামুল কবির স্যার, উনি কত পাবলিকেশন করেছেন, উনি একজন উপাচার্য, তারপর উনি কিন্তু বিশ্বের কয়েকটা বিজ্ঞানীর মধ্যে কিন্তু উনি একজন অন্যতম। কই আমরা এরকম কি ব্রিলিয়েন্ট উপাচার্য খুঁজে বের করতে পারি না? বা আমরা এরকম করে কি তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে পারি না? এখন আপনি যদি সারাক্ষণ তাকে বলতে থাকেন এটা নেন, আমার লোকটাকে নেন, আমার লোকটাকে নেন, তখন তিনি কাজ করবেন কিভাবে? আমরা যদি সত্যিকারতেই যারা ভালো মানুষ আছেন, শিক্ষাবিদ, গবেষক বা বুদ্ধিজীবী আছে, তাদেরকে যদি বের করে যথাযথ মূল্যায়ন করতে পারতাম তাহলে কিন্তু অন্যরা উৎসাহিত হতো। এই কাজটাও কিন্তু আমরা করতে পারি না সঠিকভাবে। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চ বাজেট না থাকার কারণে অনেক ক্ষেত্রেই শিক্ষকরা চেষ্টা করলেও সে সুযোগটা পান না। এবং আমাদের দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চের জন্য প্রতি বছরের বাজেট খুবই কম। জাহাঙ্গীরনগরে কত আছে আপাতত ভালো বলতে পারবেন? আমাদের রিসার্চের বাজেট আছে ভালো বাজেট, আমাদের অনেক বাজেট আছে। কত কোটি টাকা বাজেট আছে? কোটি টাকা না, আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টিতে শিক্ষকদের সবার আলাদা করে বাজেটের সুযোগ আছে। এবং আপনি যদি সবাই একটা করে রিসার্চ প্রপোজাল দেওয়া লাগে, যেমন আমার অনুষদে আমার আগামী মাসে এটা প্রেজেন্টেশন, আনুমানিক সেটা কি রকম টাকা হবে? আচ্ছা, আমি টাকার অঙ্কটা তো আমি তার অর্থনৈতিক বিষয়ের সাথে জড়িত নই, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রচুর। আপনি মনে করেন যে গবেষণার জন্য যথেষ্ট বরাদ্দ আছে? তবে বরাদ্দটা কি আগে একটু কম ছিল, গতবার থেকে দেখিছে ভালোই বেড়েছে, যত বাড়বে তত বেশি কাজটাও তো ভালো হবে। আমরা জাস্ট করোনার
আগে সম্ভবত সেটি 17 বা 18 সালে আমরা থাইল্যান্ডে গিয়েছিলাম, কাসাসা ইউনিভার্সিটি, এগ্রিকালচার বেজেড ইউনিভার্সিটি, তাদের দুটি ক্যাম্পাস, একটা ব্যাংকক শহরে আর একটা একটু দূরে আছে। তো শুধু ব্যাংকক শহরে যে ইউনিভার্সিটি, তাদের রিসার্চ বাজেট যা ছিল সেটা বাংলাদেশের টোটাল শিক্ষা বাজেটের চেয়ে বেশি, একটা বিশ্ববিদ্যালয়ের গবেষণার বাজেট সেখানের চেয়ে বেশি। আমরা সম্ভবত 2012 কি 2013 সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এটি বাজেট আমরা দেখেছিলাম, যে তখন বিসি মহোদয়ের অফিসের বাজেট ছিল 24 লক্ষ টাকা আর ইউনিভার্সিটির রিসার্চ বাজেট ছিল 12 লক্ষ টাকা, যেখানে বাংলাদেশের কোনো প্রাইভেট ইউনিভার্সিটি এখন কিন্তু প্রায় 1200 কোটি টাকা রিসার্চ বাজেট নিয়ে এসেছে। তো সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে রিসার্চের দিকে এগিয়ে দিতে পারতাম আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের, তাহলে তারা এই যে দলবাজি, রাজনীতি, গ্রুপিং করার জন্য যে সময়গুলো ব্যয় করতো সেটা তারা করতেন না। অন্যদিকে এখন যেটি হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে স্যালারি স্ট্রাকচার, সরকারিগুলোর কথা বলছি আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে স্যালারি স্ট্রাকচার, সেটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। আমি যদি বলি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিসির এক মাসের যে টাকা বেতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসির এক বছরের বেতনের চেয়েও বেশি। তো তখন দেখা যাচ্ছে যে তারা কিন্তু সাইড ইনকামের চেষ্টা করছে, অন্য ইউনিভার্সিটিতে পার্ট টাইম ক্লাস নেওয়ার চেষ্টা করছে, কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে কনসালটেন্সি করছে। তো সুতরাং এই সময়টুকু যেখানে অন্য জায়গায় দেওয়া হচ্ছে, সেটা যদি সত্যিকার অর্থে ইউনিভার্সিটির জন্য দেওয়া হতো, তাহলে ইউনিভার্সিটি টপে আসা খুব কঠিন কাজ ছিল না। এখন যেখানে র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো 2000-এর গড়ে রয়েছে, এটাকে 200 থেকে 500-র ক্যাটাগরিতে নিয়ে আসা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অসম্ভব কিছু ছিল না, যদি কিনা প্রতি বছর অন্তত 1000 থেকে 1500 কোটি টাকা তাদেরকে রিসার্চ বাজেট দেওয়া হতো। কারণ একটি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে যেতে হলে তার রিসার্চ তো অবশ্যই থাকতে হবে, অন্যান্য যে সাইটগুলো দরকার সেগুলো সে করতে হবে, কিন্তু সেই কাজগুলো সেখানে করছে না। তো যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশকে যদি আসলে শিক্ষার দিক থেকে এগিয়ে নিয়ে যেতে হয়, এবং এই যে বাজেটটুকু শুধুমাত্র যে একটি ইউনিভার্সিটিকে র্যাঙ্কিংয়ে উঠিয়ে নিয়ে আসার জন্য সেটা নয়, একটি বিশ্ববিদ্যালয় থেকেই দেশের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো বেরিয়ে আসবে। ক্রাইসিস মোকাবেলার জন্য ইউনিভার্সিটিগুলো তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করবে, তাদের গবেষণালব্ধ ফসলই কিন্তু আমাদের দেশের উন্নয়নের জন্য কাজে লাগবে। যেমন ধরেন হয়তো করোনার সময় যে টিকা যারা আবিষ্কার করেছেন, যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, তারা কোথায় করেছেন? ইউনিভার্সিটি থেকে করেছেন। এই যে এই স্টুডিওতে যত কিছু প্রযুক্তি ব্যবহার করেছেন, তারা কোথায় করেছে? সেটা স্টুডিওতে করেছে, এবং ইউনিভার্সিটি স্টুডিওগুলোতে সেগুলো হয়েছে। সো ইউনিভার্সিটি হবে যে কোনো জিনিস গবেষণা করার কেন্দ্রবিন্দু, যে কোনো ক্রাইসিস হলে সেটাকে সমাধানের কেন্দ্রবিন্দু কিন্তু ইউনিভার্সিটি হওয়া উচিত ছিল। তো এই জায়গাটা যদি আমরা করতে চাই, তাহলে এটাকে বেস করে আমাদের এগিয়ে যেতে হবে। কয়েকটা কথা বলি, যেমন বলছি যে শিক্ষকেরা দলবাজি রাজনীতি, সব শিক্ষকরাই দলবাজি রাজনীতি করে না, এটা কিছু কিছু শিক্ষকরা করতে পারে। তারপরে বলেছেন গবেষণা বরাদ্দ বেশি হলে ভালো হয়, গবেষণা বরাদ্দ ধরেন অনেক দেওয়া হলো কিন্তু গবেষকের কোনো আগ্রহ নাই, তাহলে আপনার তার মানে তো একই ধারালো তো, গবেষক তো নাই, মানে উৎসাহ তো নাই। হ্যাঁ, আপনার উৎসাহ হতে হবে। আমি যেমন ব্যক্তিগতভাবে, উনি শুরুতে বলেছে আমি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ গবেষক, বলেছেন না জিলুর ভাই আমি ব্যক্তিগত উদ্যোগে লক্ষ লক্ষ টাকার বই কিনতেছি বঙ্গবন্ধুর উপরে। আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করতেছে আপনি যে কাজটা করছেন, তা আপনি কি খুলনা থেকে ফোন করেছে, আপনি কি কোনো প্রজেক্ট পেয়েছেন? আমি উত্তর একটা দিয়েছি, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ 3053 দিন কারাবাস করেছে বঙ্গবন্ধু, তার জীবনটা দিয়ে দিয়েছে পরিবার সহ, আর আমি একটা ওনাকে নিয়ে কাজ করব টাকা নিয়ে, সেই রাজনীতি সেই ব্যবসা ডক্টর জেবুন্নেসা করে না। তাহলে আপনার ওরকমভাবে উদ্যোগী হতে হবে, নইলে আপনি গবেষণা বরাদ্দ দিবেন গবেষক হবে না, তাইলে হবে না। তার মানে হচ্ছে যে আমাদের সর্বকুলের শুরুতে যে কথাটা বলেছি, আমাদের ব্যক্তিগত আন্তরিকতা বাড়াতে হবে। ধন্যবাদ। সকল ক্ষেত্রেই ব্যক্তি হিসেবে আন্তরিকতা থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, দেশ আর মানুষের কল্যাণে কাজ করার মেন্টালিটি থাকতে হবে, এবং সর্বোপরি একটি কথা মনে রাখতে হবে যে মানুষ কিন্তু শুধু বয়সে বাঁচে না, মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে। এখন আমরা যদি ভালো কর্ম করে যাই, আমরা অনেক দিন বেঁচে থাকবো। তাই আমরা বিশ্বাস করি এখনও সময় আছে, আমরা সবাই যার যার অবস্থানে থেকে দেশ আর মানুষের কল্যাণে কাজ করে যাই, এবং এই কাজের মাধ্যমেই হতে আমরা অনেক দিন বেঁচে থাকবো। ধন্যবাদ মিস্টার এম কে বাশার এবং প্রফেসর ডক্টর জেবুন্নেসা। দর্শক, কথা হচ্ছিল শিক্ষা নিয়ে। বাংলাদেশে অনেক রকমের উন্নয়ন হচ্ছে, ভৌত অবকাঠামোর উন্নয়ন তো দৃশ্যমান, কিন্তু কোনো উন্নয়নই টেকসই হবে না, কোনো উন্নয়নই কাজে লাগবে না যদি না আমরা শিক্ষার উন্নয়নটা করতে পারি। এবং বাংলাদেশের শিক্ষার হালচাল খুব ভালো নয়, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যে কোনো গবেষণাই এখন সেটি বলে। কাজেই শিক্ষার হাল আমাদেরকে ধরতে হবে,
শিক্ষা স্বাস্থ্যের দিকে বরাদ্দ বাড়াতে হবে, মনোযোগ দিতে হবে এবং এখানে যে দুর্বলতাগুলো আছে সেগুলো কাটিয়ে উঠবার দিকে অনেক বেশি জোর দেওয়া জরুরি। দর্শক মাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।